আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে শেয়ার করছি কক্সবাজারের তৃতীয় দিন আর কি, আমার ডে থ্রি এপিসোড। এর আগে আপনাদের সাথে ডে ওয়ান ডে টু শেয়ার করেছি, আজকে হচ্ছে ডে থ্রি। আজকে আমাদের কক্সবাজারের লাস্ট দিন আর কি, আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। সো এই দুই দিন যেহেতু নামা হয়নি আমার, তাই আজকে নেমেছি সাহস করে। আর নেমেই আর কি এত ভাল লাগছিল আমার, আমি পানি দেখে আর কি ঝাঁপিয়ে পড়েছি। আর খুব ভয়ও লাগছিল, কারণ এত বিশাল বিশাল ঢেউ, আমার মনে হচ্ছিল আমাকে নিয়ে যাবে এই ঢেউ। কিন্তু হাজব্যান্ড বলল কিচ্ছু হবে না, তুমি আমাকে শক্ত করে ধরে রাখো, আল্লাহ ভরসা। সো ঢেউ দেখি আর আমি একটা করে চিৎকার দেই, একটু একটু ভয়ও লাগছিল, আবার খুব বেশি মজা লাগছিল। মনে হচ্ছিল এখানেই সারা দিন থেকে যাই, আর এই দুই দিন কেন নামলাম না, তাই ভাবলাম এরপরে বার যখন আসবো, যেই কয়দিন থাকি সেই কয়দিন আমি নেমে পড়ব যা আছে কপালে। সো আমাদের দেখা দেখি আমার ননদ আর আমার ননদের হাজবেন্ডও নেমে গেল, তারাও আর কি তর্স হইল না আমাদেরকে দেখে। সো আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম, ঝাপাঝাপি গোসল টোসল, এক একজনের খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল কারণ ঢেউ এত বেশি ছিল। সো যাই হোক, এখন তারপর আমরা রেডি হয়ে গেলাম, ওশান প্যারাডাইসে যাব, কারণ দুই দিন ধরে অ্যানাউন্স চলছিল যে ওশান প্যারাডাইসে পহেলা বৈশাখের জন্য একটা মেলা হচ্ছে। সো এই চার বছর আমরা পহেলা বৈশাখ সেলিব্রেট করতে পারিনি, কারণ রোজা পড়েছিল। আর চার বছর পর যখন ফার্স্ট পহেলা বৈশাখটা পেলাম, তাই অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল। এখানে এসে দেখি গান বাজনা চলছে, হই হুল্লোড়, চারিদিকে একটা উৎসব মুখর ছিল যা খুব ভালো লাগছিল, আমরা খুব বেশি এনজয় করছিলাম। আর এখানে বাহিরের গেস্টও অ্যালাও ছিল, তাই আর কি আমরা গিয়েছি, অ্যালাও না থাকলে তার যাওয়া হতো না। সো আর এখানে অনেক খাবারের স্টল ছিল, ঝালমুড়ি, ফুচকা, স্ন্যাক্স, তারপর হচ্ছে শরবত, গ্যান্ডারির রস, তারপর আচার, অনেক কিছুর স্টল ছিল। সো আমরা আগে একটু ঝালমুড়িটা ট্রাই করব। আপু বলল যে ঝালমুড়ি যেহেতু সবারই পছন্দ, চলো আমরা একটু ঝালমুড়িটা আগে ট্রাই করি। তো ভাইয়া অর্ডার দিল ঝালমুড়ি, আমরা এখন ঝালমুড়ি খাবো। দেখতেই পাচ্ছেন কত কিছু দেওয়া হবে ঝালমুড়ির মধ্যে। সো ডে থ্রির ভিডিওটা যেহেতু অনেক বেশি লেন্দি হয়ে গিয়েছিল, তাই আমি সব ভিডিওগুলো একটু ফাস্ট করে দিয়েছি, না হলে আমার ভিডিও আধা ঘন্টা আর কি মতো হয়ে যাবে, তাই আমি সব ভিডিওগুলো একটু ফাস্ট করে দিয়েছি। তো পাশেই দেখতে পাচ্ছেন এখানে মাটির হাঁড়ি পাতিল তৈরি করছে, খুবই ভালো লাগছিল, একটা গ্রামীণ গ্রামীণ ভাইব দিচ্ছিল। আমি এক প্যাকেট আচার কিনে নিয়েছি, বার্মিজ আচার। আর ভাইয়া আমাদের সবার জন্য শরবত অর্ডার করেছে, যে যার টেস্ট অনুযায়ী, যে যার ইচ্ছা অনুযায়ী শরবত অর্ডার করেছে। সো আমি অর্ডার করেছি হচ্ছে বেলের শরবত। আর এখানে অনেক বেশি লাইন ছিল শরবতের জন্য, কারণ অনেকেই এই গরমের মধ্যে শরবতটাই বেশি পছন্দ করে। সো আমার হাজবেন্ড অর্ডার করেছিল কাঁচা আমের শরবত, উৎস অর্ডার করেছিল আনারসের শরবত, আর আমি হচ্ছে বেলের শরবত। সো বেলের শরবতটার থেকে আমের শরবতটাই বেশি ভালো লাগছিল খেতে। আর এখানে তারা নতুন গানের জন্য প্রিপারেশন নিচ্ছে, নেক্সট তারা কোন গানটা গাবে, উৎস খাচ্ছে তার আনারসের শরবত। এই ব্র্যান্ডের নামটা আসলে জানি না, কিন্তু তারা ভালোই গান গাচ্ছিল, পুরো আর কি পরিবেশটাই অন্যরকম লাগছিল। এই যে হচ্ছে আমার শরবত।
তারপর শরবত খাওয়ার পর আমরা কিছু স্ন্যাক্স খাই, তারপর চা ছাড়া তো আমাদের চলেই না। চাটা এখানকার সবচেয়ে বেশি মজা ছিল সব খাবারের থেকে, চাটা খেয়ে আমার কাছে ভালো লেগেছে। তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। এই দেখুন কত সুন্দর করে কালারফুলভাবে সাজিয়েছে। তো সেখান থেকে আমরা বের হয়ে গেলাম, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে গেলাম। আমার ধারণা ছিল না এই ফিশ ওয়ার্ল্ডটা যে এতটা সুন্দর হবে, আর এত এত মাছ, আর এটা অনেক কিছু শেখার আছে। কত প্রজাতির মাছ যে আমাদের পৃথিবীতে আছে তা এখানে না আসলে আর কি বোঝা যাবে না। তারা খুব সুন্দর মতো আর কি ডেকোরেট করেছে। এই হচ্ছে পিরানহা মাছ, আমি যতটুকু পেরেছি ছোট ছোট ক্লিপস নিয়েছি মাছগুলোর। মাছগুলো দেখে আমার একটু ভয় লাগছিল, কারণ আমার মাছ কেন জানি খুব ভয় করে দেখলে। সো পুরো আর কি অডিটোরিয়ামটা জুড়েই ছিল মাছ আর মাছ, নানান প্রজাতির মাছ যা আগে কখনো চোখেও দেখিনি। তো আমরা সবাই খুব এনজয় করছিলাম। এটা হচ্ছে মেবি গোল্ড ফিশ মাছ, নানান ধরনের গোল্ড ফিশ মাছ এখানে সবাই আর কি মাছগুলোকে খাবার দিচ্ছিল। সো আমরা হাঁটছি আর নানান ধরনের মাছ দেখছি। মাছগুলো দেখতে এত ভালো লাগছিল, বিভিন্ন ধরনের নানান ধরনের প্রজাতির মাছ, বিভিন্ন কালারের মাছ। আর এটা হচ্ছে কাঁকড়া, এই মাছটার নাম জানি না। আসলে এত ধরনের ভ্যারাইটিসের মাছ আছে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। উৎসব খুব বেশি এনজয় করছিল মাছগুলো দেখে, তার কাছে খুবই ভালো লাগছিল। বললো আম্মু এত ধরনের মাছ আগে কখনো দেখিনি। আমি বললাম দেখো এখানে অনেক ধরনের মাছ আছে, আর এই মাছটা তো আমার চোখ কেড়েছে, কারণ এই মাছের চোখগুলো খুবই সুন্দর। দেখতেই পারছেন মাছগুলোর চোখ একদম নীল কালারের। মাছের সাথে আমরা একটু খেলাধুলা করছিলাম, তো হাঁটছিলাম বিশাল বড় এরিয়া জুড়ে আসলে এই ফিশ ওয়ার্ল্ডটা। আমি সবাইকে রিকমেন্ড করব একবার হলেও আপনারা এই ফিশ ওয়ার্ল্ডে আসবেন, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। যে কোনো অটো ভাইয়াদের বললেই তারা এখানে আপনাদেরকে নিয়ে আসবে, আর টিকিট মূল্য হচ্ছে 300 টাকা করে। এই গ্যালারিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ চারিদিক দিয়ে কাছে ঘেরা, চারিদিক দিয়ে মাছ, এত এত মাছ দেখে আর কি মাথা আমার নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে কচ্ছপ, আস্তে আস্তে হাঁটছে সে। আর এটা হচ্ছে স্টিন গ্রে ফিশ, যেটা হচ্ছে আমার দেখা সবচেয়ে একটা ভয়ঙ্কর মাছ। দেখতেই পাচ্ছেন পুরো মানুষের মতো আর কি তার রূপ, আর খুব এগ্রেসিভ মুডে আছে এমন মনে হচ্ছে। আমার এই স্টিন গ্রে মাছ দেখে একটু ভয় লাগছিল, সে কিভাবে টিপ টিপ করে চেয়েছিল আমাদের দিকে, মনে হচ্ছে আমাদেরকে এখনই খেয়ে ফেলবে। সো আমার কাছে স্টিন গ্রে মাছটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে এতগুলো মাছের মধ্যে। তো আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি, আরও বিভিন্ন ধরনের মাছ দেখছি। ভাইয়া আপুর কাছে ওই স্টিন গ্রে মাছটা বেশি আকর্ষণীয় লেগেছে, এটা মেবি রে ফিশ। এত সুন্দর সুন্দর ফিশ আমরা বাসায় অ্যাকোরিয়ামে যদি রাখি এমন ধরনের ফিশ, আসলে সেটা সম্ভব না, কারণ এগুলো সমুদ্রেই থাকে বা বিভিন্ন বড় বড়
নদীতে এগুলো পাওয়া যায় বা সমুদ্রে পাওয়া যায়, এগুলো তো আর সম্ভব না বাসায় রাখার মতো। আচ্ছা যাই হোক, সামনের দিকে হেঁটে গেলাম, দেখলাম একটা ঝর্ণা, সেখানেও একটু ফটোশ্যুট করে নিলাম। তারপর এই সেকশনটাতে ছিল কাঁকড়া, বিভিন্ন ধরনের কাঁকড়া ছিল। আপনারা অবশ্যই এখানে আসবেন, এখানে আসলে নানান ধরনের মাছ আপনারা দেখতে পারবেন, আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন, কারণ এখানে শেখার মতো অনেক কিছু আছে। আর এটা হচ্ছে এমন একটা জোন যেখানে আপনি আপনার পা নাকি ভিজিয়ে রাখলে আপনার পায়ের মরা চামড়া নাকি ওরা খেয়ে ফেলে। সো এখন আমরা বেশিক্ষণ দেরি করে নিয়ে চলে আসলাম আরেক সাইডে, এটা ছিল মেবি জেলি ফিশ হতে পারে। আমি ভিডিও একটু ফাস্ট করে দিয়েছি, না হলে অনেক বেশি লেন্দি হয়ে যাবে। সো আমরা ঢোকার সময় ছবি তুলেছিলাম ফ্যামিলি ফটোগ্রাফি, তো তারা আর কি প্রিন্ট করে দিবে। তো আমাদের ছবি ভাইয়ারা প্রিন্ট করে দিয়েছে দুই কপি। আর পাশে ছিল একটা ছোট্ট শপ, সেই শপের মধ্যে অনেক কিছু ছিল। এই হচ্ছে আমাদের ছবি, ফ্যামিলি ছবি, যা আমাদের স্মৃতি হয়ে থাকবে কক্সবাজারে। তো ওই শপের থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটা করে এখন আমরা চলে যাব, কারণ অলমোস্ট 2টার মতো বাজে, আমরা লাঞ্চ করব। আর যেহেতু আজকেই রাতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, তাই আমরা বেশি দেরি করিনি। তো আজকে আমরা লাঞ্চ করব হচ্ছে আলগুনিতে। ভাইয়া বললো আলগুনির খাবারও অনেক মজার। সো আমরা আলগুনিতে চলে গেলাম, সেখানে ভর্তা প্লেটার নিয়েছি, আর হচ্ছে ডাল ছিল, রাইস ছিল, উৎসর জন্য চিকেন পোলাও ছিল, আর হচ্ছে আমরা রূপচাঁদা ফ্রাই অর্ডার করি। সো এখানে এত 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 মানুষ ছিল, মানুষের মাথা মানুষ খায় এমন একটা অবস্থা, অনেক কষ্টে আমরা সিট অ্যারেঞ্জ করি। সো খাবারও ছিল ভালোই, ভালোই লেগেছে খাবার। সো খাওয়া শেষে আমরা হোটেলে চলে যাই, সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বের হই কিছু টুকটাক কেনার জন্য। সো টুকটাক কেনার পরে সন্ধ্যা হয়ে যায়। সো আমি, আমার হাজব্যান্ড আর উৎস মিলে বারান্দা একটু দাঁড়াই আর সমুদ্র সৈকতকে বাই বাই দিচ্ছি। আমাদের লাগেজ টাগেজ নিয়ে আমরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে। আমাদের বাস ছিল লন্ডন এক্সপ্রেস স্লিপার কোচ, আর এই ফার্স্ট আমরা স্লিপার কোচে উঠেছি, তাই একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। আর এসি বাস যেহেতু অনেক বেশি ঠান্ডা লাগছিল, ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স, ওভারঅল ভালো ছিল। তো রাত দুটা বাজে বাস ফার্স্ট থামলো। সো যেহেতু পেট মোটামুটি সবারই ভরা ছিল, তাই আমরা ভারী খাবার তেমন খাইনি, বিশেষ করে আমি নিইনি, আমি জাস্ট এক পিস কেক নিয়েছি, আর আমার হাজব্যান্ড নিয়েছিল চিকেন খিচুড়ি। তো আমি কিছু খাইনি, যেহেতু লং জার্নি, কিছু খেলে একটু বমি বমি লাগবে। আর প্লেসটা খুব বেশি সুন্দর ছিল, রেস্টুরেন্টটা অনেক ভালো লাগছিলো। এটা হচ্ছে ফোর সিজন রেস্টুরেন্ট। 5টার দিকে আবার বাস থামিয়েছিল, তখন আমরা কিছুই খাইনি, জাস্ট ওয়াশরুম সেরে উঠে গিয়েছি। তো যখন 8টা বাজে, সকাল 8টা বাজে আমাদেরকে আরামবাগে নামিয়ে দেয়, তো আল্লাহর রহমতে সেফলি আমরা বাসায় পৌঁছে গিয়েছি। সো এই ছিল আজকে আমার ব্লগ, আশা করি সবার ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এবারের কক্সবাজারের জার্নিটা আমাদের সবার জন্যই খুবই ভালো ছিল, যদিও একটু রাশ ছিল, রাশ থাকবেই বা না কেন, ঈদের টাইম ছুটিতে একটু তো রাশ থাকবেই। তারপর ওভারঅল জার্নিটা খুব ভালো লেগেছে আমার কাছে, আমার হাজব্যান্ডের কাছে, উৎসর কাছেও। সো এই ছিল আমার ব্লগ, সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।